হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে আসলেন এবং সাহাবারা তখন মসজিদে বসা অবস্থায় ছিলেন। তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? তারা বললেন, আমরা আলোচনা করছি কিয়ামত সম্পর্কে, যে এটি কখন সংঘটিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ যতক্ষণ না তোমরা এর 10টি আলামত প্রত্যক্ষ করবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 10টি এমন আলামত আছে যা কিয়ামতের সাথে সরাসরি সংযুক্ত। এই আলামতগুলো প্রতিটি স্পষ্টভাবে ভিন্ন ভিন্ন। কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ যতক্ষণ না এর 10টি আলামত দেখবে। তারপর তিনি প্রত্যেকটি উল্লেখ করেন এবং আমি দ্রুত তাদের একটি তালিকা বলতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি আলামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সবার প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতটির কথা বলেছেন তা হলো দুখন। দুখন অর্থ হচ্ছে ধুলা, ধোঁয়া, কুয়াশা ইত্যাদি। এবং আবার বলছি, এই 10টি আলামতই সুনির্দিষ্ট, এগুলো কোনো ট্রেন্ড নয়। এই 10টি আলামতই 10টি নির্দিষ্ট ঘটনা। সুতরাং এই 10টি ঘটনা হচ্ছে একটি পরিষ্কার নিদর্শন যে বড় কিছু সংঘটিত হতে যাচ্ছে যা হবে সর্বনাশা ও ভয়ানক, এবং প্রত্যেকে এটি বুঝতে পারবে যে এটি সেই বড় আলামতগুলোর একটি। সুতরাং প্রথম আলামতটি হলো দুখন। আমরা এটা শুধু উল্লেখ করলাম, এটি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দুই নম্বর হলো দাজ্জাল, এবং এটি একটি বৃহৎ আলোচনার বিষয়, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তিন নম্বর হলো দাব্বাহ, আর এটি হলো একটি জন্তু এবং এর উল্লেখ কোরআনেও রয়েছে। চার নম্বর হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, কিন্তু একদিন এটি পশ্চিম দিক থেকে উদিত হবে। পাঁচ নম্বর হলো নুজুল ইসা ইবনে মারিয়াম, অর্থাৎ ইসা ইবনে মারিয়ামের আগমন, এটি একটি সুনির্দিষ্ট ঘটনা যে বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই, এটি সুস্পষ্ট। ছয় নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজের আগমন, এবং এটি অবশ্যই একটি বড় আলামত এবং আমরা এটা নিয়ে আলোচনা করব। আর এই বিষয়কে ঘিরে আরও কিছু সমস্যার সৃষ্টি হবে, যারই আমরা খোলাখুলিভাবে বর্ণনা করব যখন আমরা এই বিষয়ে আলোচনায় পৌঁছাবো ইনশাআল্লাহ। সাত, আট ও নয় নম্বর হলো তিনটি জালাজিল বা ভূমিকম্প, অর্থাৎ তিনটি ভূমিকম্প হবে যা পুরো পৃথিবীকে কাঁপাবে। এগুলো হবে অনেক বড়, এগুলো কোনো আঞ্চলিক ভূমিকম্প নয়, এগুলো হবে এমন ভূমিকম্প যা পুরো পৃথিবীর মানুষ জানবে। তিনটি জালাজিল যা পুরো পৃথিবীকে কাঁপাবে, এবং একটি হাদিস থেকে জানা যায় একটির তুলনায় অন্য ভূমিকম্প আরও ভয়াবহ এবং আরও বড় হবে। সুতরাং তিনটি ধারাবাহিক ভূমিকম্প হবে যা পুরো পৃথিবীর মানুষ জানবে। সর্বশেষ তথা দশ নম্বর আলামতটি হলো একটি উদ্দীপ্ত আগুন যা ইয়েমেন থেকে উত্থিত হবে এবং মানুষদেরকে বাধ্য করবে হাশরের ময়দানের দিকে ছুটে যেতে। এটি হলো কিয়ামতের সর্বশেষ আলামত, যা একটি জ্বলন্ত অগ্নি এবং যা মানুষকে বাধ্য করবে একটি জায়গায় জড়ো হতে, এবং সেটাই হবে মানব সভ্যতার সমাপ্তি, এবং ওই জায়গাটি হবে বিলাদ আল শাম, অর্থাৎ সিরিয়া। এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। অনেকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই 10টি আলামতের যে কোনো একটি ঘটবে প্রতীক্ষা করো, পরবর্তীটি অবিলম্বে সংঘটিত হবে। সুতরাং এই 10টি হলো ডমিনোর মতো, একটির পর একটি আসে। এই 10টির মধ্যে যখন প্রথমটি আসবে বাকিগুলো খুবই তাড়াতাড়ি আসবে, এবং এই আলামতগুলোর মধ্যে সর্বপ্রথমটি অবশ্যই হলো ঈসা ইবনে মারিয়ামের আগমন। এটা হলো এই 10টির মধ্যে প্রথম। এই 10টির মধ্যে প্রথমটি হলো ঈসা ইবনে মারিয়ামের আগমন, আর যখন ঈসা আসবে বাকি ঘটনাগুলো খুবই তাড়াতাড়ি ঘটতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হবে খুবই স্বল্প সময়ে ঈসা ইবনে মারিয়ামের আগমনের পর। এবং ছোট ছোট আলামতগুলোর সর্বশেষ আলামত সংযুক্ত করবে প্রথম বড় আলামতটিকে। আমি আবার বলছি, সর্বশেষ ছোট আলামতটি সংযুক্ত করবে প্রথম বড় আলামতটিকে। সর্বশেষ ছোট আলামতটি হলো ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদির আগমনই হচ্ছে সর্বশেষ ছোট আলামত, এবং মাহাদি জীবিত থাকবে এবং সম্পর্ক স্থাপন করবে সর্বপ্রথম বড় আলামতের সাথে, আর সে কে? সে হলো ঈসা ইবনে মারিয়াম। সুতরাং মাহাদি এবং ঈসা সহাবস্থান করবে একই সময়, একই জায়গায়, এবং তারা একসাথে কাজ করবে, এবং এটি অক্ষরে অক্ষরে যে ছোট আলামত সমাপ্ত হচ্ছে এবং বড় আলামতের শুরু হচ্ছে, এবং তখন থেকে বাকি আলামতগুলো একে একে সংঘটিত হতে থাকবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত।